नमस्कार আপনারা দেখছেন সব খবর করোনা ভাইরাসের মোকাবেলায় দেশ জুড়ে চলছে লকডাউন আর লকডাউনের ফলে সমস্যায় পড়েছে দিনরাত দিন খাওয়া মানুষেরা এই সব মানুষদের কথা মাথায় রেখে বৃহস্পতিবার উত্তরপাড়া তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সম্পাদক পাপ্পু সিং এর উদ্যোগে দেবাই পুকুর এলাকায় বসানো হলো এক টাকার বিনিময়ে সবজি বাজার এক টাকার বিনিময়ে সবজি তুলে দেন তৃণমূলের নেতা কর্মীরা সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষদের বাজার নেন এই বাজারে উপস্থিত ছিলেন উত্তরপাড়া তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ দাস কাউন্সিলর সুব্রত মুখার্জি কাউন্সিলর দীপক কুণ্ডু পম্পা দাস কারেপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব সহ আরও অন্যান্য তৃণমূলের কর্মীরা চলুন সে দৃশ্যে দেখে নেওয়া যাক সব খবরের পর্দায় হুগলি থেকে সুজিৎ ঘোষের রিপোর্ট সব খবর নেতৃত্বে আজকে যে মানুষকে বাজার দেওয়া হলো এবং দশ রকম আইটেম ছিল তার মধ্যে আলু পেঁয়াজ এবং হাফ থেকে শুরু করে টমেটো সমস্ত সবজি হাট বাজার খুলে দিয়ে তাদেরকে বিনা পয়সায় বাজার দিয়ে এবং কারোর কারোর বাড়িতে ওষুধ পৌঁছে দিয়ে এইভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে আমাদের এই চার নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। আমি চার নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীবৃন্দ এবং বিশেষ করে পাপ্পু সিংকে আমার আন্তরিক অভিনন্দন জানাই এবং আমরাও রাজনীতির উচ্চ মহলেও আমরা এই কথাগুলো বলবো যে আমাদের এই এই ওয়ার্ডগুলো কত সুন্দরভাবে এই লকডাউনে মানুষের সেবা চালু করেছিলেন যে আজকে সত্যি দীর্ঘদিন ধরে দু মাস হতে চলল টানা লকডাউন চলছে কারখানার শ্রমিক থেকে শুরু করে অটো চালক টোটো চালক রিক্সা চালক সবাই বসে আছে বাড়িতে। আজকে সমস্ত তৃণমূলের সমস্ত ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল তাদের দলবল নিয়ে মানুষের সেবা করছে মানুষের পাশে থাকছে এবং যারা দিন আনে দিন খায়।